মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুদিনের জেলা সফরে আজ রওনা হয়েছেন। প্রথম দফায় তিনি ঝাড়গ্রাম পৌঁছেছেন, সেখানে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে আয়োজিত উৎসবে যোগ দিয়েছেন। মুখ্যমন্ত্রী আগামীকাল পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বন্যা কবলিত এলাকা পরিদর্শনের কথা রয়েছে। মুখ্যমন্ত্রীর এই পর্যায়ের জেলা সফরে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি স্থানীয় প্রশাসন ও বন্যা পীড়িতদের সঙ্গেও কথা বলবেন মুখ্যমন্ত্রী। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।